অনলাইন লাইব্রেরিতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে সেখানে আমি শ্বাস দিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করে দেখেছি বিভিন্ন কিতাবপত্রে আহসানুকুম খিয়ারুকুম খায়রুকুম আহাসিনুকুম যত রকমের হাদিস এরকম আছে সবগুলো একত্র করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায় তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোনো মানুষ এমনকি কোনো প্রাণী এমনকি কোনো ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোনো কীটপতঙ্গ এমনকি আল্লাহর কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্সের ব্যাপার জাস্ট একটা সামাজিকতার ব্যাপার জাস্ট একটা মানবীয় গুণের ব্যাপার এটাকে আমরা ইবাদত হিসেবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না মহতরম হাজেরিন আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসানুকুম তাদাআ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এই যে মানুষের অধিকারের পরে সচেতন হয় মানুষকে টালবাহানা করে তার পেছনে পেছনে ঘুরতে বাধ্য করে না বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয় তোমাদের ভিতরে সবচাইতে খায়রুল আসহাবি তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষকে সবচাইতে ভালো মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদ আচরণ করে না এ মানুষটা সবচেয়ে ভালো মানুষ এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে বিশেষ করে হাদিসের মধ্যে এগারো বারো শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় কোরআনের শিক্ষক শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয় সচেতন থাকে সতর্ক থাকে যে আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা এই মানুষগুলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন তার চরিত্রের মধ্যে আমরা অনেকে আজকাল কাচুমুচু করে নিজের ভালো মানুষই জাহির করি বিনয় জাহির করি এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন না তিনি অ্যাপ্রিসিয়েট করতেন কোনটাকে যে সার্বিকভাবে একজন মানুষ অন্য কোনো মানুষের কষ্টের কারণ হবে না এই ব্যাপারটিতে তিনি সতর্ক থাকবেন এর মাধ্যমে তিনি সবচেয়ে চরিত্রবান হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে তিনি এমনভাবে মিশতেন যে সাহাবীরা প্রত্যেকে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাস এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন আপনার অধীনে কিছু লোক আছে অথবা আপনি একটা পরিবারের কর্তা আল্লাহ তাআলা আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি বিমাতা সুলভ আচরণ করবেন না কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী এটা উত্তম আখলাক ছাড়া সম্ভব না এই উত্তম আখলাকওয়ালা মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন বাহ্যিক লেবাসে পোশাকে অথবা বাহ্যিক আমল ইবাদতে মুসলমান আপনি বহু পাবেন কিন্তু যার সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যদি কষ্ট পায় তাহলে সে যখনই আজ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি সাথে সাথে সে সেটাকে নিষ্পত্তি করে ফেলে মাপ চেয়ে সেটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর হয় এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে তারা মানুষ ছিলেন যার কারণে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই কখনো কাউকে আঘাত করেন নাই কারোর শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন আজ আমাদের মধ্যে এই জিনিসটার সবচেয়ে বেশি অভাব ভাইরা আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কত মানুষ যে সারাদিনের মধ্যে কষ্ট পায় আপনি একটা রিক্সায় উঠেছেন রিক্সাওয়ালা বেচারা হয়তো কোনো ভুল করেছে আপনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বসলেন হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে কষ্ট হয়ে গেছে আপনার আপনি তাকে এমনভাবে বকাঝকা করলেন লোকটা মনে আঘাত পেয়েছে কিন্তু বলার কিছু সাহস পায় নাই আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ আপনি কষ্ট দিয়ে চলে গেলেন
এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন? এমনকি আপনি স্বামী আপনার স্ত্রীর কোন একটা ভুলের কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতে পারেন, কিন্তু শাসন করতে গিয়ে আপনি সীমানা ছাড়িয়ে গেছেন, তাহলে হোক তিনি আপনার স্ত্রী, আপনি তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করিয়ে নেবেন। আপনার বাবা মা তাদের কথা তো বলাই বাহুল্য, তাদের প্রতি আপনার দ্বারা যেন কোনো কারণে কোনোভাবে তাদের প্রতি যেন অবিচার না হয়, জুলুম না হয়, তারা যেন কষ্ট না পায়, সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে।